ছবিতে রং কেন চেঞ্জ হয়, এটা একটা প্রশ্ন ছিল। দর্শকরা প্রশ্ন করেন যে ছবিতে কেন মানে কখনো উজ্জ্বল রং, কখনো ডার্ক কালার, সেটা কি কারণে? তো আমার মনে হয় যে এটা এটা আসলে ঠিকভাবে বলাটা খুব কষ্ট, কারণ প্রকৃতির যে চেঞ্জ হয়, প্রকৃতি তার নিয়ম, নিজের আপন নিয়মের আপন গতিতে কিন্তু চেঞ্জ হচ্ছে। এই বৃষ্টির দিনেও দেখা যাচ্ছে যে খুব কড়া রোদ হচ্ছে, আবার রোদের মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসতেছে। সেই প্রকৃতির মতোই মানুষের, আমি মনে করি শুধু শিল্পী নয়, প্রত্যেক মানুষের মনের অবস্থাটা সেরকমই। তো আমি যেটা, যেহেতু মানসিক অবস্থানের উপরে রঙের চেঞ্জটা আমি দেখতে পাই, যখন মনটা একরকম বিষণ্ণ থাকে, খারাপ থাকে, কোনো কারণ ছাড়াও তখন মন খারাপ থাকে, বৃষ্টি হলেও মন খারাপ থাকে, সে খারাপের কিন্তু কোনো কারণ নেই। ঝড়ের আকাশ, যখন মেঘ মেঘ জমে আকাশে, সেই আকাশ আর রোদেল আকাশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। রোদেল আকাশের মধ্যে কিছু নেই, দেখলাম সাদা সাদা, সাদার মধ্যে তার কিছু নেই। সেরকম ছবির মধ্যেও আমি সেই রঙটা ওইভাবে আমি ঠিক আমার রঙটা আসে, এবং এটা আমার অবচেতন মন থেকে আসে, আমার অবচেতন জগৎটাকে আমি ছবির মাধ্যমে মুক্ত করতে চাই। সবকিছু আমার স্পটে গিয়ে উপলব্ধি করতে হবে না, যেমন চাঁদ যখন পূর্ণিমার সময় চাঁদটা ওঠে, আমি সেই আলোটা কিন্তু আমি জানালার একটু সামান্য একটু ইয়ে দিয়ে, উকি দিয়ে কিন্তু আমি চাঁদের সেই পূর্ণিমার আলোটা উপলব্ধি করি। যার ছবি আঁকার সে কোনো উপায় বের করে নেবে, যার যার উপায় সে বের করে নেবে। ওটা ওই নিরাপত্তা, অর্থনৈতিক, এ সমস্তর জন্য ছবি আঁকা বা গান গাওয়া। কোকিল গান গায় কিসের নিরাপত্তার জন্য? কোকিল কিসের জন্য গান গায়? কোকিল কি ছায়া নটে 5 বছরের ডিগ্রি নিচ্ছে? আমি চিত্র সমালোচনা লিখেছি একটা না 5 বছর ছবি আঁকার আগে। ছবি আঁকা যেহেতু আমি মাঝখানে আমার অনেক দিন গ্যাপ গিয়েছে, সেটা আমার 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 ছেলেকে সময় দিতে হয়েছে, কারণ সময়টা তার সে সময় প্রাপ্য ছিল। আমার স্বতন্ত্র, এটা আমি বলতে পারবো না, কারোর সঙ্গে তো সেই ছবি আমি দেখিনি, আমি ছবি আর কতটা দেখেছি। আমি মনে করি যে আমি হয়তো ভাবতেছি না, কিন্তু আমার মাথার মধ্যে জিনিসটা আছে, সেই মাথার নির্দেশে কিন্তু আমার হাতটা চালনা হচ্ছে। আর বিষয় বলতে কিন্তু বিষয় যদি বিমূর্ত, বিমূর্ত বলে কোনো কথা নেই, বিমূর্তটা কিন্তু ঠিকভাবে দেখতে দেখলে দেখা যাবে যে সে মূর্ত হচ্ছে, আমি কী করছি সেটা চোখ থাকতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। বিমূর্ত বলে কোনো কথা আমি বিশ্বাস করি না, কোনো কিছু বিমূর্ত না।